জলবায়ু পরিবর্তনের প্রভাবে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভাঙন দেখা দিয়েছে এরই মধ্যে বেশ কিছু দর্শনীয় স্থান বিলীন হয়েছে জরুরি ভিত্তিতে সৈকত রক্ষায় কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে ঝুঁকির মুখে পড়বে অনিন্দ সুন্দর বেলাভূমি ও বন্যা নিয়ন্ত্রণ বেরিবাদ এদিকে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে সৈকত রক্ষা প্রকল্প প্রস্তাবনা পুনঃ সমীক্ষার জন্য ফেরত পাঠানোর দেখা দিয়েছে অনিশ্চয়তা ফটুয়াখালীর প্রতিনিধি রাজীব বসু রিপোর্ট জানাচ্ছেন সম্রাট আনোয়ার জলবায়ুর পরিবর্তনের প্রভাবে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি উত্তাল ঢেউ আর স্রোতধারার ক্রম পরিবর্তনে ভাঙছে কুয়াকাটা সমুদ্র সৈকত এরই মধ্যে সৈকত সংলগ্ন ফয়েজমিয়ার নারিকেল বিথি তালবাগান লেবুরবন ঝাউবন কয়েকটি পিকনিক স্পট সুটকিপল্লী বিলীন হয়েছে ঝুঁকির মধ্যে রয়েছে সৈকত ঘাসা পর্যটন পার্ক সংরক্ষিত বনভূমি মূল বেরিবাদ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা সম্প্রতি কয়েক দফায় অস্বাভাবিক জোয়ারে লন্ডভন্ড হয়েছে সৈকতের বিভিন্ন অংশ ভাঙন মোকাবেলায় কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি পর্যটক এখন তো নাই ভেঙে যাচ্ছে আমাদের কুয়াকাটার কিছু গুলোকে একেবারে ধ্বংস করে দিচ্ছে

ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ সময় সাপেক্ষ ব্যাপার বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড এই বিষয়টা ছোট হয়ে যাচ্ছে এবং দেশভাগের দিকে অগ্রসর হচ্ছে এই জন্য আমরা একটা পাঁচ কোটি টাকা ব্যয় সম্বলিত একটা পরিষদের মাধ্যমে একটা প্রস্তাবনা যাতে সিএপি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা যায় আমরা ইতিমধ্যে প্রেরণ করেছি বর্তমানে যে এক দ্বারা এর সিভিস রক্ষার কাজ অলমান আছে অনিন্দ সুন্দর কুয়াকাটা সমুদ্র সৈকতকে ভাঙন থেকে রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয় জনগণ সহ পর্যটন শিল্প সংশ্লিষ্টদের সম্রাট আনোয়ার নিউজ নাইন ঢাকা